নমস্কার বন্ধুগান আপনাদের আবারও একবার স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুগণ প্রতিবারের মতো ভিডিওটির শুরুতে আরও একবার আপনাদের জানিয়ে রাখবো যে আমি কিন্তু বিভিন্ন প্রতিনিয়ত চাকরির সঙ্গে খবরাখবর এবং বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটারসগুলো কিন্তু আমার এই চ্যানেলটিতে দিয়ে থাকি তো বন্ধুগান আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন তো তারা দেখুন ভিডিওটির নিচে এরকম একটি লাল কালারের লেখা সাবস্ক্রাইব বটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং এর ফলে কিন্তু আপনাদের কাছে আপডেটগুলি খুবই তাড়াতাড়ি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুমান আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুমান আজ কিন্তু সাতাশে জানুয়ারি ডাব্লিউ বিপিএসির পক্ষ থেকে যে ফুড সাব ইন্সপেক্টর এক্সামটি কিন্তু হয়ে গেল তো সেটির অ্যান্সার কী ফুল অ্যান্সার কী নিয়ে কিন্তু আলোচনা করবো ম্যাথ প্লাস জি কে জিকে সহ কিন্তু সব কিছু একশোটি কোশ্চেন নিয়ে আলোচনা করব তো বন্ধুকান এখানে আপনাদের জানিয়ে রাখবো যে আমি কিন্তু প্রথম পঞ্চাশটি যে জিকের কোশ্চেন রয়েছে তো তো সেই জিকের কোশ্চেনটি কিন্তু আমি কিছুক্ষণ আগেই আমার চ্যানেলটিতে আপলোড করে দিয়েছি তো ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা কিন্তু এই পঞ্চাশটি জিকের অ্যান্সার কীগুলো আপনারা দেখে নিতে পারবেন তো এখন আমরা কিন্তু এই ভিডিওতে ম্যাথ নিয়ে আলোচনা করব অর্থাৎ একান্ন থেকে এক সব্দি যে ম্যাথের কোশ্চেনগুলো রয়েছে তো সেগুলি নিয়ে কিন্তু আলোচনা করবো আজ তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে একান্ন নম্বরে কিন্তু একটি একটি রিজিনিং কিন্তু বলে দেওয়া হয়েছে প্রথমেই তো বন্ধুকান এখানে কিন্তু এই রিজনিংটির অ্যান্সার হয়ে যাবে অপশন বি অর্থাৎ দুশো বত্রিশ তো কীভাবে দুশো বত্রিশ তো সেটি আপনাদের জানিয়ে রাখবো তো এটি কিন্তু একটি কঠিন রিজনিং ছিল তো বারো থেকে ষোলো এখানে কিন্তু ডিফারেন্স হচ্ছে বারো থেকে ষোলো চার তারপরে হচ্ছে ষোলো থেকে বত্রিশ এখানে কিন্তু ডিফারেন্স হচ্ছে ষোলো আর হচ্ছে তারপরে বত্রিশ থেকে আটষট্টি এখানকার ডিফারেন্স হচ্ছে কিন্তু থার্টি সিক্স আর আটষট্টি থেকে কিন্তু একশো বত্রিশ এখানকার ডিফারেন্স হচ্ছে কিন্তু সিক্সটি ফোর তারপরে যেই ডিফারেন্সগুলো আসলো তো সেই ডিফারেন্সগুলোর মধ্যে কিন্তু আবার সেই ডিফারেন্স করতে হবে নিচের সংখ্যাগুলির আবার ডিফারেন্স করতে হবে তো তারপরে ডিফারেন্সটি করে আপনারা এটি খাতায় করে দেখবেন তো তারপরে দেখবেন যে বারো কুড়ি আঠাশ এরকম করে আসছে অর্থাৎ আট আট করে কিন্তু ডিসটেন্স আসছে প্রত্যেকটি তো এইভাবে করলে কিন্তু অ্যান্সার আসে দুশো বত্রিশ অর্থাৎ এখানে কিন্তু সঠিক অ্যান্সার দুশো বত্রিশ তো এটি আপনার খাতায় ভালোভাবে দেখে নেবেন তো তারপরে বত্রিশ বাহান্ন বাহান্নর এখানে সুরেশ আটশো টাকা ধার করে সিক্স পার্সেন্ট সুদে এবং নরেশ ছশো টাকা ধার করে টেন পার্সেন্ট সুদে কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে তো সরল সুদে করতে বলেছে তো এখানে কিন্তু অ্যান্সারটি হয়ে যাবে ফিফটি টুর ডি অর্থাৎ ষোলো পূর্ণ দুই বাই তিন বছর এটি দেখুন ফিফটি থ্রি ফিফটি থ্রির এখানে হয়ে যাবে ফিফটি এ অর্থাৎ এই যে টাকাটি এক লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে তো তারপরে দেখুন তারপরে অঙ্কটি কিন্তু খুবই সোজা তো সরল সুদের অঙ্ক তো এখানে চুয়ান্ন নম্বরে কিন্তু অ্যান্সার হয়ে যাবে সি তিন হাজার পাঁচশো কিন্তু বাহাত্তর টাকা এখানে অ্যান্সার হয়ে যাবে তারপর এলসিএম এসি থেকে কিন্তু একটি অঙ্ক এসেছিলো ফিফটি ফাইভ নাম্বারের টি ফিফটি ফাইভ নাম্বার এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন বি দুশো চৌষট্টি হয়ে যাবে সঠিক অ্যান্সার তো তারপরে দেখুন ফিফটি সিক্স নাম্বার এখানে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে এসেছিলো তো এখানে কিন্তু ফিফটি সিক্সের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি অর্থাৎ নয় দিন তো তারপরে ফিফটি সেভেন এটি কিন্তু দেখুন বলে ধরছে এ কোনো একটি কাজ চার দিনে করতে পারে এটি কিন্তু খুবই সহজ ছিল তো ফিফটি সেভেনের কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে বি অর্থাৎ তিন দিন তারপর একটি বয়স প্রবলেম অন এজ থেকে এসেছিলো ফিফটি এইট ফিফটি এইট নাম্বারের এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি অপশন ডি অর্থাৎ তেইশ বছর ভালো করে আপনারা করে দেখবেন তারপরে ফিফটি নাইন ফিফটি নাইনের কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অর্থাৎ তিন বছর তারপর সিক্সটি সিক্সটিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ বি এর তুলনায় টোয়েন্টি পার্সেন্ট কম কাজ করে যদি এ কোনো কাজ সেভেন পূর্ণ এক বাই দুই ঘন্টায় শেষ করে তাহলে বি ওই কাজটি কত ঘন্টায় শেষ করবে তো এখানে সিক্সটির কিন্তু অ্যান্সার হয়ে যাবে বি অর্থাৎ ছয় ঘন্টা তো তারপরে দেখুন সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ানের কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে ডি থ্রি ইস টু ফোর তারপর সিক্সটি টু সিক্সটি টুর কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ টু ইস টু থ্রি টু ফাইভ তারপরে সিক্সটি থ্রি খুবই একটি সোজা অঙ্ক ছিল তো সিক্সটি থ্রি অপশন হয়ে যাবে কিন্তু এ সঠিক অ্যান্সার দুশো চল্লিশ টাকা তারপরে কোয়েশনটি দেখুন সিক্সটি ফোর সিক্সটি ফোরের কিন্তু হয়ে যাবে সি সিক্স ইস টু টু ইস টু থ্রি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার সিক্সটি ফোরের তারপর সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভের কিন্তু অ্যান্সার হয়ে যাবে সি অর্থাৎ ওয়ান ইস টু টোয়েন্টি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার তারপরে দেখুন সিমপ্লিফিকেশান থেকে একটি অঙ্ক এসেছিলো সিক্সটি সিক্স সিক্সটি সিক্সের কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি তেরো বাই দশ তারপর সিক্সটি সেভেন সিক্সটি সেভেন অপশন হয়ে যাবে কিন্তু ডি মঙ্গলবার সঠিক অ্যান্সার তারপরে সিক্সটি এইট সিক্সটি এইট এভারেজ থেকে একটি অঙ্ক এসেছিলো তো সিক্সটি এইট থেকে কিন্তু এটি হয়ে যাবে অ্যান্সার ডি নাম্বার অপশানটি হয়ে যাবে সঠিক অ্যান্সার ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপরে দেখুন নাম্বার সিস্টেম থেকে ছিল খুবই সোজা অঙ্ক সিক্সটি নাইন তো সিক্সটি নাইন এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ তিনশো তারপর দেখুন এটি আরোই সোজা ছিল 70 70 হয়ে যাবে কিন্তু 70 নাম্বারের বি অর্থাৎ এগারো বাই চোদ্দো হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার তারপর দেখুন একাত্তর এখানে টেন থেকে এসেছিলো একাত্তরের এখানে অ্যানসার হয়ে যাবে কিন্তু বি নাম্বার অপশনটি একশো মিটার তারপর সেভেন্টি টু টুর কিন্তু এখানে অ্যানসার হয়ে যাবে এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার পনেরো কিলোমিটার পার আওয়ার তারপরে সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রির কিন্তু অ্যান্সার হয়ে যাবে এ কুড়ি কিলোমিটার পার আওয়ার এটি কিন্তু ট্রেনের অঙ্ক তারপরে আরেকটি ট্রেনের অঙ্ক দিয়েছে দেখুন এখানে হয়ে যাবে সেভেন্টি ফোরের ডি অর্থাৎ নব্বই মিটার তারপর সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভেরও ডি হবে একশো তেত্রিশ পূর্ণ এক বাই তিন তারপর সেভেন্টি ফোর সরি সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্সের কিন্তু বি হয়ে যাবে একশো ডিগ্রি সঠিক অ্যান্সার তারপর সেভেন্টি সেভেন সেভেন্টি সেভেনের কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে সেভেন্টি সেভেনের এ হয়ে যাবে সঠিক অ্যান্সার ছশো টাকা তারপর সেভেন্টি এইট সেভেন্টি এইটের কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে এ অর্থাৎ এক হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার তারপরে দেখুন এখানে কী বলছে মাইনাস এগারো থেকে প্লাস এগারো মধ্যবর্তী সংখ্যাগুলি কতগুলি সংখ্যা দুই তিন দ্বারা দুই তিনের গুণিতক তো এখানে সেভেন্টি নাইনের অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি অর্থাৎ পনেরোটি তারপর এইটটি এইটটির কিন্তু অ্যান্সার হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার বি নাম্বার অপশনটি অর্থাৎ সেভেন্টি ফোর পারসেন্ট তারপরে দেখুন এইটটি ওয়ান এইটটি ওয়ানের কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি সেভেন্টি টু তারপর এইটটি টু এইট্টি টুর এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে সি অপশন সি দেড় হাজার টাকা খুবই সোজা ছিল তারপর এইট্টি থ্রি এইট্টি কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে সি নাম্বার অপশান টি তিনটি তারপর এইট্টি ফোর দেখুন একটি সিম্পলিফিকেশন থেকে দিয়েছিল অঙ্ক এইটটি ফোরের কিন্তু এ হয়ে যাবে সঠিক অ্যান্সার পাঁচ নশো তারপর দেখুন ফাইভ কিন্তু অ্যান্সার হয়ে যাবে এ অপশন এ দু হাজার টাকা কিন্তু সঠিক অ্যান্সার তারপরে সিক্স কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়ান লোকসান লস তারপর এইটটি সেভেন তো বন্ধুগণ এখানে আমি একটা কথা জানিয়ে রাখবো যে এইট্টি সেভেনের এই অঙ্কটি কিন্তু আমি অনেকবার চেষ্টা করেছি করার তো কোনোভাবেই কিন্তু এই চারটি অপশনের মধ্যে একটি অপশন কিন্তু মিলছে না তো এটি আপনার একটু ভালো করে দেখে নেবেন তো এইটটি এইট তো এইটটি এইটের কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বার অপশনটি অর্থাৎ সাতশো আঠাশ তো এটি কিন্তু খুবই সোজা ছিল তো এরকমের অঙ্ক কিন্তু এর আগেও কিন্তু এইটটি দেখলাম আমরা তো এইটটি তো এইটটি নাইনের এইটটি নাইনের এখন কিন্তু অপশন হয়ে যাবে সঠিক অ্যান্সার সি অর্থাৎ তিনশো কুড়ি তারপর নাইনটি নাইনটি আবার এইসি পেলসিম থেকে দিয়েছিল নাইনটি নাইনটির কিন্তু বি হবে সঠিক অ্যান্সার এটি কিন্তু খুবই সোজা ছিল তারপরে নাইনটি ওয়ান নাইনটি ওয়ানের এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে নাইনটি ওয়ানের হচ্ছে ডি নাম্বার অপশনটি তো এখানে কিন্তু এখানে একটা কথা বলেছে যে দু বছর পর জনসংখ্যা বৃদ্ধি কত হবে তো এই লাইনটি আপনারা মাথায় রাখবেন তো দু বছর পর জনসংখ্যা বৃদ্ধি কত হবে তো এখানে হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার অপশন ডি তারপরে নাইনটি টু টুর কিন্তু সঠিক হয়ে যাবে সি নাম্বার অপশনটি বছর তারপর থ্রি এটি তো খুবই সোজা দু দু সংখ্যাটিতে দু এর স্থানীয় মানগুলি যোগফল কত তো প্রথম দুয়ের স্থানীয় মান কিন্তু দু হাজার আর পরের কিন্তু কুড়ি অর্থাৎ তাহলে হয়ে গেলো দু সঠিক নাইনটি ফোরের কিন্তু সঠিক অ্যান্সার অপশান ডি তেরো ইস টু দশ তারপর নাইনটি ফাইভ নাইনটি ফাইভের বি এইট ইস টু সেভেন তারপরে দেখুন নাইনটি সিক্স নাইনটি সিক্সের এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে সি এইটটি ওয়ান তারপর নাইনটি সেভেন নাইনটি সেভেনের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি তারপর নাইনটি এইট নাইনটি এইটের কিন্তু অপশান হয়ে যাবে বি শর্টিক অ্যান্সার তারপর নাইনটি নাইন নাইনটি নাইনের কিন্তু এখানে অ্যানসার হয়ে যাবে অপশন সি এগারোটা পঁয়তাল্লিশ তারপর হানড্রেড হান্ড্রেডে হয়ে যাবে কিন্তু সবার শেষ এই নাম্বার অপশনটি হয়ে যাবে সঠিক অ্যান্সার তো বন্ধুকান আপনারা কিন্তু অবশ্যই জিকের ভিডিও ভিডিওটি যদি না দেখে থাকেন তা তো তাহলে কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক থেকে আপনারা জিকের ভিডিওটি দেখে নেবেন তো এই অবশ্যই কিন্তু এই ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ